আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ পর তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রে পাঞ্চুয়েশন রয়েছে, যেটা থাকবে 9 নম্বরে। এই পাঞ্চুয়েশনে তোমাদের মোট 5 নম্বর রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে পাঞ্চুয়েশনে 5 নম্বর পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পাঞ্চুয়েশন দেখিয়ে দেবো। এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় পাঞ্চুয়েশন কমন আসবে। যেমন এখানে 1 থেকে 12 পর্যন্ত 12টা পাঞ্চুয়েশন রয়েছে, ফুল স্টপ, কমা, সেমিকুলন, কুলন, কোটেশন মার্ক, ইন্টারগ্রেটিভ, অ্যাপোস্ট্রফি, কমা, ড্যাশ, হাইফেন, ইনভার্টেড কমা, ব্র্যাকেট এবং এক্সক্লেমেশন। এই 12টার মধ্যে থেকে তোমাদেরকে মাত্র 6টা পড়তে হবে, কারণ এই 6টাই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময়ে এসে থাকে। এই 6টা হচ্ছে কী কী? ফুল স্টপ, কমা, ইন্টারগ্রেটিভ, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, এক্সক্লেমেশন চিহ্ন, ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের অক্ষর। এই 6টা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি চলে আসে। 1 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের অক্ষর কোন কোন জায়গায় হবে। প্রত্যেক সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হবে। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স শুরু করার সময়ই প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন হি ওয়াজ গোয়িং, এখানে এইচ প্রথম অক্ষর বড় হাতের। মানুষ, দেশের নাম, উৎসবের নাম, ঐতিহাসিক ঘটনা, বারের নাম যেমন স্যাটারডে, সানডে, মানডে, মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, নদী, পর্বত, জাতি, পত্রিকা, পাহাড়, আল্লাহ, আল্লাহ নামের প্রথম অক্ষর এ বড় হাতের হবে। যদিও আল্লাহ নামের প্রথম অক্ষরটা মধ্যখানে থাকে, তারপরও কিন্তু এটা বড় হাতের অক্ষর হবে। সাগর, বিখ্যাত বই, এই সবগুলোর নাম যদি কোনো লাইনের মাঝখানে হোক আর প্রথমে হোক আর শেষেই হোক, এই সবগুলো নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন নদী, একটা নদীর নাম হচ্ছে পদ্মা, PADMA পদ্মা। তো এই পদ্মা এই শব্দটা যদি কোনো লাইনের মধ্যখানে থাকে, তারপরে এটা পি বড় হাতের হবে, কারণ এটা একটা নদীর নাম, এই জন্য পি বড় হাতের হবে। যেমন জাতি, জাতি নামে প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন লিখলাম দা মুসলিম, MUSLIM মুসলিম। দা লেখার পর মুসলিমটা কিন্তু মধ্যখানে ঢুকে গেছে, কিন্তু এখানে এমটা বড় হাতের, কারণ হচ্ছে মুসলিম একটা জাতির নাম। সো কোনো লাইনের মধ্যখানে যদি এই সবগুলোর নাম থাকে, মধ্যখানে হোক, শুরুতে হোক, শেষে হোক, এখানে প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপর 2 নম্বর হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ কোথায় বসবে? অ্যাসারেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এই 3 ধরনের সেন্টেন্সের শেষে কী বসবে? ফুল স্টপ বসবে। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটা অ্যাসারেটিভ মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, সাধারণ বাক্য। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটা প্রশ্ন করা হয় নাই, কোনো আকস্মিক চিহ্নও না, কোনো অবাক হওয়ার মতো কোনো কিছু না। এরকম সেন্টেন্স হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, শুধুমাত্র কোনো কিছু বর্ণনা করা হয়। সো হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। সো এটা কিন্তু একটা শুধুমাত্র একটা কথা বর্ণনা করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। এবং এই ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ সাধারণত হয়ে থাকে। তারপর হচ্ছে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটা হচ্ছে উপদেশ। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটা হচ্ছে উপদেশ। উপদেশমূলক কোনো সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এইরকম ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধমূলক কোনো সেন্টেন্স থাকলে এটা শেষে ফুল স্টপ হবে। তারপর হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। এরকম অপটেটিভ সেন্টেন্স, যে সকল সেন্টেন্স দ্বারা কাউকে কোনো দোয়া বা প্রার্থনা করা হয়, এই ধরনের সেন্টেন্স হলে আপনারা কী করবেন? সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিবেন। এরপর হচ্ছে আরেকটা ফুল স্টপের নিয়ম হচ্ছে, কোনো কিছু সংক্ষিপ্ত রূপ হলে এর মধ্যখানে ফুল স্টপ বসে। যেমন BA MA BCS, এগুলোর সংক্ষিপ্ত রূপ, এই জন্য এগুলোর মধ্যখানে ফুল স্টপ বসেছে। 3 নম্বর হচ্ছে কমা, এটা খুব ইজি। একই জাতীয় কয়েকটি ওয়ার্ড থাকলে এখানে কমা বসে। যেমন রহিম, করিম, হাসান অ্যান্ড জামাল আর স্টুডেন্ট। রহিম, করিম, হাসান এবং জামাল তারা ছাত্রছাত্রী, তারা ছাত্র। এখানে রয়েছে রহিম, করিম, হাসান, এখানে 3 জন মানুষের নাম একসাথে লেখা হয়েছে, যার কারণে এখানে কমা ব্যবহার করা হয়েছে। 4 নম্বর হচ্ছে ইন্টারগ্রেটিভ। ইন্টারগ্রেটিভ অর্থ হচ্ছে আমরা জানি প্রশ্নবোধক বাক্য। কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হলে এর পর প্রশ্নবোধক চিহ্ন বসে, অর্থাৎ কোয়েশ্চন মার্ক বসে। যেমন এখানে বলা হচ্ছে হু আর ইউ, তুমি কে, সবশেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, এখানে সবশেষে কোয়েশ্চন মার্ক দেওয়া হয়েছে। ক্যান আই গো, আমি কি যেতে পারি, এখানে সবশেষে কী হচ্ছে একটা কোয়েশ্চন মার্ক দেওয়া হয়েছে।
এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কিন্তু পরীক্ষায় বেশি ব্যবহৃত হয়, কোনো ব্যক্তির উদ্ধৃতি দেওয়ার জন্য ইনভার্টেড কমা বসে, কোনো ব্যক্তির উদ্ধৃতি দেওয়ার জন্য ইনভার্টেড কমা বসে। যেমন হি সেড, সে বলল, কি বলল, এই যা বলবে এর ভিতরে এর দুই পাশে ইনভার্টেড কমা থাকবে। তোমাদের পরীক্ষা নিশ্চিত এরকম একটা থাকবে, হি সেড, সে বলল, এরপর সে যা বলবে এই সবগুলোর ভিতরে ইনভার্টেড কমার ভিতরে ঢুকে যাবে। যেমন হি সেড, সে বলল, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এই যে সে যা বলছে এগুলো হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে ঢুকে যাবে। যেমন হি সেড, এখানে একটা কমা হবে, এবং আই এম এ টিচার, এখানে দুই পাশে কী হবে, ইনভার্টেড কমা হবে। সবশেষে হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেশন মার্ক হচ্ছে আমরা যখন কোনো জিনিস দেখে আনন্দ অথবা দুঃখ প্রকাশ করি, তখন কিন্তু আমরা এই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করবো, অথবা মনের আবেগ, আনন্দ, দুঃখ, বেদনা এগুলো আমরা যখন প্রকাশ করি তখন এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হবে। যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, কী সুন্দর ফুল, কী সুন্দর ফুলটি, এখানে কী সুন্দর ফুলটা। হঠাৎ যদি আপনি কোনো একটা সুন্দর ফুল দেখেন তাহলে সেটা আপনি কিন্তু কিছু না কিছু আশ্চর্য হয়ে যান, যার কারণে এটা যেহেতু এক্সক্লেমেশন মার্ক, যার কারণে এখানে আপনি এক্সক্লেমেশন চিহ্নটা দেবেন। দুই নম্বর হচ্ছে এলাস, এলাস মানে কোনো দুঃখ প্রকাশ করা। হি লস্ট দ্য গেম, সে খেলায় হেরেছে। সো এটা কিন্তু মনের দুঃখ প্রকাশ করা হয়েছে, যার কারণে এখানে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া হয়েছে। হুররা, হুররা মানে কোনো আনন্দ প্রকাশ করা হয়। আওয়ার টিম ওন দ্য গেম, আমাদের দলটি খেলায় জয়লাভ করেছে, এটা আনন্দ প্রকাশ পেয়েছে, যার কারণে এখানে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহৃত হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছয়টির বাইরে কিন্তু আপনাদের পরীক্ষায় কোনো ধরনের পাঞ্চুয়েশন মার্ক আসবে না। সো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওগুলোতে আমরা তোমাদের গণিতের সেশন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।